আমি আজকে এখন একটা মলে এসেছি নিউ ইয়ার উপলক্ষে একটা কেক কিনবো বলে, কিন্তু এখানে এত সুন্দর সুন্দর মজাদার কেক আছে, কোনটা যে কিনবো বুঝতে পারছি না। অবশেষে আমি এই কেকটাই পছন্দ করলাম, জানি না কেমন হয়েছে। আমি বিল পেমেন্ট করার জন্য ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। ও হ্যাঁ, আমার কেকটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ব্লগটা। আপনাদের সবাইকে 2022 এর শুভেচ্ছা। আশা করছি সবাই নতুন বছরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এতক্ষণ তো আপনারা দেখলেন যে আমি কেক কিনলাম, আমার কেক কিনা শেষ। এখন আমি একটা ইন্ডিয়ান দোকানের সামনে খাবার কিনতে এলাম। এটা একটা ইন্ডিয়ান ফাস্ট ফুডের স্টোর বা দোকান। এই দোকানটার নাম হচ্ছে প্যারাডাইস চিকেন। এখানে সবগুলোই হালাল খাবার, আর এই যে অনেক কিছুই পাওয়া যায় এখানে, যেখানে বার্গার, চিকেন ফ্রাই। আমি অবশ্য এখানে আজকে নতুন এসেছি, তো দেখা যাক কেমন হয়, কিনে দেখি কেমন লাগে। যে এটা হালাল হালাল দোকান, বেশ কিছু খাবার পাওয়া যায়, চিকেন ফ্রাই, বার্গার সব কিছুই পাওয়া যায়। আমার খাবার অর্ডার করা শেষ, এখন আমি স্টোরের ভিতরে খাবারের জন্য ওয়েট করছি। যে দেখেন স্টোরটা খুব সুন্দর করে পেইন্ট করে সাজিয়েছে। কাউন্টার থেকে বলেছে যে 20 মিনিটের মতো লাগবে খাবার তৈরি হতে। স্টোরের ভিতর বসেই বাইরে মেইন রোড দেখা যায়, এটা কারণ এটা মেইন রোডের সাথে, আর খাবারের জন্য ওয়েট করতে খুব একটা বোরিং লাগছে না, ভালোই লাগছে। আপনারা তো দেখলেন যে আমি একটা ইন্ডিয়ান দোকানে, ইন্ডিয়ান একটা ফাস্টফুডের দোকানে খাবার কিনতে গেলাম, আর সেই দোকানটার নাম হলো প্যারাডাইস চিকেন, আর ওই দোকানের সবগুলো খাবারই হালাল। তো কী কিনলাম সেটা এখন দেখাচ্ছি। এই যে আমি চিকেন ফ্রাই কিনলাম, ফ্রেঞ্চ ফ্রাই কিনলাম, আর এই যে বার্গার কিনলাম, এই যে এগুলোই কিনেছি। তো দুপুরে আমরা এই খাবারগুলোই খাবো, বেশি কিছু খাবো না আজকে দুপুরে। এগুলো আমার দুপুরের, আমাদের দুপুরের লাঞ্চ। তো রাতে ডিনারের দাওয়াত আছে এক জায়গায়। আজকে হচ্ছে ডিসেম্বর 31, আর আমরা রাতে, আজকে রাতে ওদের বাসায় যাব, নিউ ইয়ারের কেকটা ওখানে নিয়েই কাটবো। তো নিউ ইয়ার আসলে সেলিব্রেট করছি না এখন, তো কোভিড, তো সবাই অনেক বেশি গ্যাদারিংয়ে আমরা যাচ্ছি না, জাস্ট একজনের বাসায় যাব, সেখানে ওরা আর আমরা একটু ডিনার করব ছোটোখাটো। তো যখন রাতে যাব তখন আপনাদেরকে দেখাবো, কার বাসায় যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা পরে বলবো, গেলেই দেখতে পারবেন। তো তার আগ পর্যন্ত আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমরা এগুলো খাই, দেখা হবে রাতে। এই যে আমরা ওদের বাসায় চলে আসছি। এই যে আমরা বললাম না যে রাতে ডিনারে আসবো, এই যে ওদের বাসা। এই যে আমরা বেল টিপলাম ওদের, কলিং বেল। হ্যাপি নিউ ইয়ার। এই যে আমরা আসছি, এই যে রায়ান বাবু, নিউ নতুন বাবু, নিউ বোর্ন বেবি, নিউ বোর্ন বেবি, নিউ ইয়ার। এটা হচ্ছে রায়ান তামিনার ছেলে, আর এটা হচ্ছে রায়ানার আব্বু। এই যে রায়ানের নিউ ইয়ার গিফট, হাত পাততেছে, এই যে এই যে হাত পাততেছে রায়ান, এই যে আরেকটু বড় হলে পারবে, ওর তো বয়স এখনো 4 মাস। থাক
তারপরে এই যে এটা রায়ানের চামচ ছোট ছোট চামচ রায়ান যখন ভাত খাবে তখন খাবে আন্টি কত সুন্দর চামচ দিয়েছে এগুলো দিয়ে কথা দিয়ে একবারে নখ চুপিয়ে খাওয়া শুনো এই লো একটু হাঁটো হাঁটাই দেখাই চার মাস চলো আঙ্গুল কায় রায়ান আঙ্গুল কায় সবাই কি বলবে রায়ান আঙ্গুল কায় আমরা খাবার খাবো এখন এই যে বিরিয়ানি নিহারি গরুর মাংস ভাতটা এই যে চালের রুটি যাই হোক এখন আমরা খাচ্ছি বসো বসো রাত পর্যন্ত চোখ বড় বড় করে দেখতেছে ও আমার রাত আর দিন এটা ওই যে বাটি চাবি এবছর হলো রায়ানের জীবনের প্রথম নিউ ইয়ার আর ওর বাবা মাও প্রথমবারের মতো বাবা মা হয়েছে আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকতে পারে এবং জীবনে সফল হতে পারে সেই সাথে আমাদের জন্য দোয়া করতে কিন্তু ভুলবেন না সবাই রায়ানের জন্য দোয়া করবেন সবাই রায়ানের জন্য দোয়া করবেন রায়ানের জন্য নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সিমিন হ্যাপি নিউ ইয়ার রায়ান রায়ান তো খালি রায়ানের আঙ্কেলকে দেখে কুল পায় না রায়ানের আঙ্কেলকে রায়ানের চোখে খুব সুন্দর লাগে চোখ দিয়েও ইয়া করে
এই যে কেক 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 কে সামনে একবার কত দেখো কে খাবে কেক খাবে কে কেক খাবে কেক খাবে কেক এই তাড়াতাড়ি করো চলো ওকে এখন তামিনা স্লাইস করতে সদকে এই যে এগুলো হলো তাহমিনার বানানো দুধ চিতই পিঠা আপনাদের সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। বলো 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 এই যে হ্যাঁ এই যে আঙ্কেলের সাথে কথা বলতেছে আল্লাহ হাফেজ বলে দাও, আল্লাহ হাফেজ বলে দাও সবাইকে। এই যে এদিকে রায়ান আল্লাহ হাফেজ বলো 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 আল্লাহ হাফেজ বলো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ও যে আন্টি 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 এই যে হ্যাপি নিউ ইয়ার, আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ। ও রে বাবা কেন 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 ওকে।